রাজ্যের রাজনৈতিক গেম চেঞ্জার আর বিজেপি স্ট্রংম্যান হিসেবে বিরোধী শিবিরের রাতের ঘুম কেড়ে নেন বিপ্লব কুমার দেব। তবে রাজনৈতিক অঙ্গনের বাইরে স্বভাবসিদ্ধ কৌতুক প্রিয়তা আর শিশুদের প্রতি সহজাত আবেগ তার মনের সৌন্দর্য আর ব্যক্তিত্বের আরেকটি দিক। বহুবার এমন হয়েছে, সিরিয়াস রাজনৈতিক কর্মসূচির মধ্যে ভাষণ প্রদানকালেও তার কৌতুক মাখার শব্দে অনাবিল হাসিতে ফেটে পড়েছে উপস্থিত জনতা। রাজনীতি চিরাচরিত গণ্ডির বাইরে গিয়ে এই সহজাত সারল্য আর তীক্ষ্ণ রসবোধ হৃদয়ের ঔদার্য না থাকলে সম্ভবপর নয়। জন এফ কেনেডি থেকে পোপ ফ্রান্সিস, বিখ্যাত ব্যক্তিদের মধ্যে বারবার লক্ষ্য করা যায়, শিশুদের সংস্পর্শে এলে পদ আর ক্ষমতার গণ্ডি নিমিষে অতিক্রম করে তারা নিজেরাও সেই শিশু সারল্যকে নিজেদের জীবনবোধে সংযুক্ত করেছেন বারবার। রবিবার প্রেসক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রেসক্লাবের মূল ফটকের সামনে এমনই এক ছোট্ট বালিকা কন্যার সঙ্গে কিছুক্ষণ সেই সারল্য নিয়ে কথাবার্তা বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে তখন উপস্থিত ছিলেন প্রেসক্লাব সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা। বালিকা কন্যার সঙ্গে রাজ্যের রাজনৈতিক স্ট্রংম্যানের এই সহজাত কৌতুক আর নিবিড় স্নেহমাখা কৌতুকে উপস্থিত সাংবাদিক ব্যক্তিত্বরাও হেসে ওঠেন। ছোট্ট এই বালিকা কন্যার সঙ্গে কথা বলেই প্রেসক্লাবে প্রবেশ করেন বিপ্লব কুমার দেব, যেখানে তিনি রাজ্যের পরিবর্তনের মূল কাণ্ডারি হিসেবে দিয়েছেন প্রাঞ্জল ভাষণ। চেহারা দেখছে কিন্তু নামটা মনে করতে না। নিজের রাজনৈতিক জীবনে একদিকে যেমন বাম দুর্গ ধূলিসাৎ করতে অসম সাহসী এক রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লব কুমার দেব, অন্যদিকে তেমনি এক সহজাত মনের ঔদার্য নিয়ে তিনি অনায়াসে টপকে যান রাজনৈতিক হার্ডলস। পদ আর ক্ষমতা আজকে আছে কালকে নেই, মানুষ মনে রাখে শুধুই ভালোবাসা। নিজস্ব এই দর্শনের জন্যই বিপ্লব কুমার দেব মানুষের জননেতা। দিনের শেষে তো শুধু মানুষের ভালোবাসাই বেঁচে থাকে, এ কথা নিখাত জানেন বিজেপির এই স্ট্রংম্যান। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।